আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, কারণ পরবর্তীতে আমরা যখন ইন ডেপথ লেসনের ভিতরে যাবো তখন আর এই জিনিস নিয়ে হয়তো কথা বলা হবে না। যখন এসইও বলি আমরা, সাধারণত আমরা গুগলে র্যাঙ্ক করা নিয়েই কথা বলি। আমরা আপনাকে যখন কেউ এসইও এক্সপার্ট হিসেবে হায়ার করবে, আনলেস আপনি চায়নার কোনো কোম্পানির জন্য কাজ করছেন, বেশিরভাগ সময় আসলে আপনি গুগলের জন্যই কাজ করবেন। গুগলে ওই ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্যই আপনি কাজ করবেন। গুগল ছাড়া যে আর কোনো সার্চ ইঞ্জিন নাই এরকম না, আরও সার্চ ইঞ্জিন আছে, যার মধ্যে সেকেন্ড বিগেস্ট হলো বিং। বিং মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন, যেটা ডিফল্ট হিসেবে থাকে বিভিন্ন উইন্ডো। আপনারা জানেন, যারা ম্যাক ব্যবহার করে না, যারা উইন্ডোজ ব্যবহার করে, তারা মাইক্রোসফটের এই সার্চ ইঞ্জিনটা ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে পায় এবং অনেকেই চেঞ্জ করে না। প্রায় 5-6% মার্কেট শেয়ার হলো বিং সার্চ ইঞ্জিনটার, সেটা সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন। এরপরে থার্ড হলো গিয়ে বাইদু, এবং বাইদুর সার্চ মার্কেট শেয়ার 1-2% মতো, সো খুব আহামরি কিছু না। এবং তারপর হলো ডাক ডাকগো, যেটা আস্তে আস্তে পপুলারিটি পাচ্ছে বাট এখনো বেশ নতুন। সো অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনি মূলত আসলে গুগলের জন্যই কাজ করবেন। তারপর আমি ব্যাপারটা বলে রাখছি, কারণ কখনো কখনো কোনো কোনো ক্লায়েন্ট, বা যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন তখন কোনো কোনো ক্লায়েন্ট, বা আপনি যখন কোনো জব ইন্টারভিউতে যাবেন তখন আপনার যে ইন্টারভিউ নিচ্ছে সে হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করে বসতে পারে যে গুগল ছাড়া আর কি কি সার্চ ইঞ্জিন আছে আমাকে বলতো, বা আপনাকে জিজ্ঞেস করে বসতে পারে যে তুমি কি শুধু গুগলেই কাজ করো না অন্যান্য কোনো সার্চ ইঞ্জিনেও র্যাঙ্ক হবে আমার ওয়েবসাইট, এরকম কথাবার্তা জিজ্ঞেস করে বসতে পারে। এই কারণে আমি আপনাদের বলে দিচ্ছি সার্চ ইঞ্জিনগুলোর নাম সহ, যেন আপনি ওই সময় ভরকায় না যান। যদি আপনি গুগলে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করেন, 90%-এরও বেশি টাইমে ওই ওয়েবসাইট অটোমেটিক্যালি বাইদুতেও র্যাঙ্ক হয়ে যাবে, বিংয়েও র্যাঙ্ক হয়ে যাবে, ডাকডাকগোতেও র্যাঙ্ক হয়ে যাবে, হাবিজাবি পিপিলিকা নামে বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে ওইটাও র্যাঙ্ক হয়ে যাবে। সো গুগল হলো সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভালো সার্চ ইঞ্জিন। কঠিন বলতে র্যাঙ্ক করা সবচেয়ে কঠিন গুগলে, প্লাস গুগলের সার্চ রেজাল্ট সবচেয়ে ভালো। সো সবচেয়ে কঠিনটায় যদি আপনি র্যাঙ্ক করাইতে পারেন, অন্যান্যগুলাই অটোমেটিক্যালি আসলে বেশিরভাগ সময় র্যাঙ্ক হয়ে যায়। এই পুরা কোর্সে আমরা এই কারণে শুধুমাত্র গুগলে কিভাবে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানো যায় সেটা নিয়ে কথা বলবো। বাট আপনি যদি এই পুরো এসইও খুব ভালোভাবে বোঝেন, তাহলে 2-3 গুগল সার্চের মাধ্যমেই আপনি খুব সহজেই অন্যান্য সার্চ ইঞ্জিনে কিভাবে ওয়েবসাইট র্যাঙ্ক করা যায় এ বিষয়ে ধারণা নিতে পারবেন। এই ধারণা আপনার খুব বেশি কাজে আসবে বলে আমার মনে হয় না, তারপরেও আমার মতে জেনে রাখা ভালো, বিকজ কোনো না কোনো সময় কোনো না কোনো ক্লায়েন্টের সাথে কথা বলার সময় জিনিসটা চলে আসতে পারে, এবং তখন যদি আপনি ঠিক মতো কুইকলি রেসপন্ড করতে না পারেন তখন ওই ক্লায়েন্ট হয়তো আপনাকে আর চাকরিটাই দিবে না। সো এই কারণে জিনিসটা জেনে রাখা ভালো, বাট রিয়েল লাইফে এটা কখনো কাজে আসবে এই চান্স খুব কম।